Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel, then please subscribe and hit the bell icon. Friends, आज के अमी ये नॉन तरह फुले डिजाइन टा शेयर कोर्ट ची. डिजाइन थी तोड़ी करा जोनो फर्स्ट ए पिंक कलरे रोल निए ची एवं एकाने ये भावे स्टिचिंग स्टार्ट कोर्ट ची. एकान डे प्रथमे चार्टे घर काउंट कोरे प्रथम फोर्टी तुल्लम. एर पोरो बोर्टी ते एर उपोरे एक्टा घर बाड़िए एवं नीचे दिक थे के एक्टा घर बाड़िए अर्थात छोटा घर निए एक्टा फोर तुलछी. एर परवर्ती ते आठटा घरेर एक्टा फोर. एर परवर्ती ते आमी ओपोरे दिके लेवल सेम रेखे नीचे दिके एक्टा करे घर बाड़ाबो. ताई एखानटाय नौटा घरेर एक्टा फोर उठबे. एर पर दसटा घरेर एक्टा फोर. एर पर एगारोटा घरेर एक्टा फोर. एरपर आबार आमी दसटा घरेर एक्टा फोर तुलबो. एखन आमी घर संख्या एक्टा एक्टा करे कमाबो. दसटा घरेर एक्टा फोरेर पर नौटा घरेर एक्टा फोर. एरपर आठटा घरेर एक्टा फोर. एरपर छटा घरेर एक्टा फोर. এরপর এখানটায় চারটে ঘরের একটা ফোর. তাহলে একটা পাপড়ি পুরো কমপ্লিট হয়ে গেল. সেমভাবে এখন আরেকটা পাপড়ি আমি তৈরি করব. শুধুমাত্র আড়াআড়ি ডাইরেকশন বরাবর ডিজাইনটি তৈরি হবে. এখন सेम भावे आबार आमी पापड़ी तैरी करे नेछी. सो फ्रेंड्स, जदि भिडियो भलो लगे तो अवश्य लाइक करबें, शेयर करबें, चैनले जदि नतून हन तो सबस्क्राइब करे बेल बटन के प्रेस करते भूलें ना. आमादेर आरो एकटी चैनल आछे, डेस्क्रिप्शन बक्सर लिंक देवा आछे, चाहले अवश्य फलो करते पारें. एबंग फेसबुक पेजर लिंको डेस्क्रिप्शन बक्से देवा आछे. तो एइभावे एखन आमी पापड़ीटा तैरी करे निच्छी. দুটো পাপড়ি তৈরি করা হয়ে গেছে. সেমভাবে আমি বাকি দুটো পাপড়িও তৈরি করে নেব. फ्रेंड्स, जदि भिडियो भलो लगे तो अवश्य लाइक करबें, शेयर करबें, चैनले जदि नतून हन तो सबस्क्राइब कर बेल बटन के प्रेस करते भूलें ना. एवं भिडियो केमन लगल से कमेंट बक्से जानाते भूलें ना. দেখতেই পাচ্ছেন এই পাপড়িটা প্রায় তৈরি হয়ে গেছে. তো বাকি অংশটা আমি অফস্ক্রিনে করে নিচ্ছি. তো দেখতেই পাচ্ছেন ফুলের পাপড়ি সব তৈরি হয়ে গেছে. এখন সেন্টারে ইয়েলো কালারের রুল দিয়ে এইভাবে স্টিচ করে নিচ্ছি. জাস্ট একটা ঘর করে নিয়ে কর্নার থেকে এইভাবে মাঝখানে যে ইয়েলো কালারের শেডটা সেটা নিয়ে আসছি. তো ফুলটা স্টিচ করা হয়ে গেল. এরপর সাইডের পাপড়ি তৈরি করব. গ্রিন কালারের উল নিয়ে সাইডের পাপড়ি তৈরি করছি বা পাতার অংশ তৈরি করছি. তাই সবথেকে বড় যেই ফোরটা ছিল সেখান থেকে এইভাবে দু সাইড থেকে লাইন টেনে এইভাবে স্টিচ করছি. তো এইভাবে দুটো কর্নার তৈরি করে নিলাম. এখন এর পাশে আবার আরও দুটো করে ফোর তুলে নিচ্ছি, জাস্ট দুটো ফুলের মধ্যে গ্যাপটা বাড়ানোর জন্য. এখানে আরও একটা ঘর এক্সট্রা হবে. তো এই জায়গায় আমি আরও একটা
ঘর এক্সট্রা করে নিচ্ছি যাতে কর্নারের যেই লাইনটা সেটা মেনটেন থাকে। তো এখন এই দু সাইডে এভাবে স্টিচ করার পর মাঝখানের অংশটা ভরাট করে নেব। তো এইভাবে একটা একটা করে ঘর আমি স্টিচ করে নিয়েছি। তো এইভাবেই কিন্তু কর্নারগুলো ভরাট করতে হবে। একটা কর্নার পুরো হয়ে গেল, সেমভাবে বাকি তিনটে কর্নারও তৈরি করে নেব। দুটো কর্নার পুরো হয়ে গেল, সেমভাবে আমি বাকি যে দুটো কর্নার রয়েছে সেটা তৈরি করে নেব। আবার বলছি ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। এখন আমি অফ স্ক্রিনে বাকি অংশটি তৈরি করে নিচ্ছি। তো এইভাবে একটা ফুল তৈরি করার পর পাশের ফুলগুলো আপনারা ইজিলি তৈরি করে নিতে পারবেন। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।